আমার হাতে যে ডিভাইসটি দেখছেন এটি আউটডোর 360 ডিগ্রির একটি ওয়াইফাই রাউটার। যারা অল্প বাজেটে আউটডোর রাউটার কিনতে চাচ্ছেন তারা এই রাউটারটির ভিডিও দেখতে পারেন। দেখুন, এটি আইপি ক্যামেরা এবং মোবাইলের জন্য হটস্পটের একটি আউটডোর রাউটার, লো বাজেটের ভিতরে সবচেয়ে সেরা এই রাউটারটি। এটি 360 ডিগ্রি রেঞ্জ কভারেজ করে। দেখুন, এর সাথে একটি 24 ভোল্টের পিওই অ্যাডাপ্টার দেওয়া আছে। আপনি চাইলে 20 থেকে 30 মিটার কেবল এখানে ইউজ করে আউটডোরে রাখতে পারবেন। দেখুন, এটা 24 ভোল্টের পিওই অ্যাডাপ্টার। দেখুন ভিউয়ার্স, এটি 4G LTE রাউটার। এখানে আউটডোর 4G রাউটার লেখা আছে, কিন্তু কোম্পানি বলে দিয়েছে এখানে কোনো সিম সাপোর্ট করবে না। সিমের সল্ট দেওয়া সত্ত্বেও এখানে 4G-র কোনো কাজ রাখেনি ওরা। এটি শুধু আউটডোরে আপনারা 2.4 গিগাহার্টজের ওয়াইফাই সিগন্যাল পাবেন। দেখুন, এখানে 5 dBi ওমনি ডিরেকশনাল অ্যান্টেনা ব্যবহার করেছে। এই অ্যান্টেনাগুলো হাই গেইন হয়। এর সিগন্যালটা মোটামুটি 100 থেকে 150 মিটার পর্যন্ত ওপেন স্পেসে কাভারেজ পাবেন। এর আগে সেম এরকমই দেখতে একটি রাউটারের রিভিউ করেছিলাম, সেটি ছিল কম্ফাস্ট CF EW 71। ওই রাউটারটা খুবই ভালো পারফরমেন্স করে, ওইটার চাইতে এটা প্রাইস অনেক কম। দেখুন, দেখতে সেম, এটার ভেতরেও দুইটি অন পোর্ট এবং ল্যান পোর্ট আছে এবং একটি সিমের সল্ট আছে, কিন্তু এখানে সিম সাপোর্ট করবে না। আর একটি পাওয়ার পোর্ট, এখানে পাওয়ার পোর্টের প্রয়োজন নেই যেহেতু এটি আউটডোর রাউটার। এখানে ল্যান পোর্ট এবং অন পোর্ট দিয়েই পাওয়ারটা ঢুকবে এবং নেটের কানেকশন ঢুকবে। এই সিমের সল্টের কোনো প্রয়োজন নেই। দেখুন ভিউয়ার্স, আমি এখানে পাওয়ার দিয়ে দিচ্ছি। নেটের কানেকশন এবং পাওয়ার কানেকশন একসাথে দিয়ে দিলাম। এবার নিচে থাকা এই কভারটি ভালোভাবে আটকে দিবেন যাতে এখানে পানি প্রবেশ না করে। এই ভিডিওর ভিতরে এই রাউটারটির রেঞ্জ টেস্ট করে দেখিয়ে দেব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য। দেখুন ভিউয়ার্স, এখানে পিওই অ্যাডাপ্টারে পিওই লেখা যে সাইটটা, সেই সাইটে আমি রাউটারের কানেকশনটা দিয়ে দিব। দেখুন, পিওই লেখা এক পার্শ্বে আর LAN অর্থাৎ ল্যান লেখা এক পার্শ্বে। ল্যান সাইডটা হবে অনু থেকে অথবা সুইচ থেকে অথবা আপনার বাসায় যেই ইনডোর রাউটার আছে সেখান থেকে কানেকশন, আর পিওই যেটা সেটা যাবে আউটডোর রাউটারে। এবার এটি বিদ্যুতের সাথে কানেক্ট করে দিব। দেখুন, এখানে অ্যাডাপ্টারে কোনো লাইট নেই, এখান থেকে পাওয়ারটা সরাসরি রাউটারে যাবে, রাউটারেই LED লাইট জ্বলবে। দেখুন, এখানে পাওয়ার সিগন্যালের লাইটটা জ্বলছে, এখানে অনেকগুলো ইন্ডিকেটর আছে। এখানে রাউটারে নেট আসলে আরেকটা বাতি জ্বলবে, নেট না থাকলে দুইটা বাতি জ্বলবে। এবার এটি বাঁশের সাথে বেঁধে আমি আউটডোরে লাগিয়ে আপনাদেরকে দেখাবো। এই বাঁশটি মাত্র 7 মিটার লম্বা। আমি মাত্র 14 হাত উপরে এই রাউটারটি বেঁধে আপনাদের রেঞ্জ টেস্ট করে দেখাবো। আপনারা চাইলে এই রাউটারটি 20 মিটার অথবা 25 মিটার উপরে রাখতে পারবেন। দেখুন ভিউয়ার্স, রাউটারটি বাঁশের সাথে টাই দিয়ে বেঁধে দিচ্ছি। আপনারা যারা রাউটারটি অর্ডার করবেন তাদের বক্সে এরকম টাই দেওয়া হবে, আপনারা চাইলেই টাই দিয়েই বাঁশের সাথে বেঁধে দিতে পারবেন। আর সেফটির জন্য এখানে GI তার অথবা তামার তার ব্যবহার করবেন, কারণ রোদ বৃষ্টিতে টাই নষ্ট হয়ে যেতে পারে। এখানে তামার তার ব্যবহার করলে জং পড়বে না এবং রোদ বৃষ্টিতেও নষ্ট হবে না। এবার এটি উপরে তুলে দিব। অবশ্যই লক্ষ্য রাখবেন জিনিসটা যেন উপরের দিকে খাড়া থাকে। দেখুন ভিউয়ার্স, আমি মাত্র 21 ফুট উপরে দিয়েছি, মানে 14 হাত। দেখুন, আমি জুম করে দেখাই, রাউটারের অ্যান্টেনাগুলো অবশ্যই উপর দিকে থাকতে হবে। আমি এখানে স্ক্রিন রেকর্ড করতেছি তাই ভিডিও করতেছি না। দেখুন, এখানে সিগন্যালটা দেখুন একদম ফুল। এখানে যে SSID দেখছেন ওয়্যারলেস, এটা হচ্ছে আমার আউটডোরে যে রাউটারটা লাগালাম এটা। আর নিচে শামিম লেখা, এই দুটো আমার ঘরের রাউটার, 5 GHz-এর রাউটার, এই কারণে দুটো আইডি শো করতেছে, একটা শামিম 5G, একটা শুধু শামিম। আর ওপরে যে ওয়্যারলেসটা দেখছেন এটা হচ্ছে আউটডোরের। আমি এখন এখান থেকে এইদিকে যাব, দেখব এর সিগন্যালটা কত দূরে যায়। আমি রাউটারটা এখানে রাখছি, মোটামুটি এখান থেকে 50 মিটার দূরে গেলেই গাছপালা থাকবে, রাউটারটা আর দেখা যাবে না। অল্প বাজেটের রাউটার পারফরমেন্স কেমন করে এটাই দেখার বিষয়। দেখুন ভিউয়ার্স, এখনও ফুল সিগন্যাল আছে, আমি সামনের দিকে যাচ্ছি। আমি তাও 40-45 মিটার চলে এসেছি, 40 মিটার। দেখুন, আমি রাউটারটা দেখাই,
এখান থেকে জুম করে দেখাই, দেখুন আমার রাউটারটা, এটা যেহেতু 360 ডিগ্রি সব দিকে সমান রেঞ্জ যাবে। আমি আরও দূরে যাব, প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে গলার সাউন্ডটা অন্যরকম হয়ে গেছে, বুঝতেই পারতেছেন গলার সাউন্ড আগের মতো নেই। দেখুন ভিউয়ার্স এখনও সিগন্যাল ফুল আছে, আমি সামনের দিকে যাচ্ছি, মোটামুটি 60 মিটার পার হয়ে এসেছি। এখন আর রাউটারটা দেখা যাবে না, আমি যেখানে দাঁড়িয়ে আছি মোটামুটি 70 মিটারের মতো, এখান থেকে কোনো প্রকার রাউটার দেখা যাচ্ছে না। আমার রাউটারটা এই সোজা লাগানো আছে, সামনে যে গাছ দেখছেন এই গাছের নিচেই রাউটারটা লাগানো আছে। আমি আরও সামনের দিকে যাব, যেহেতু এখানে সিগন্যালটা এখনও ফুল আছে, দেখুন এক দাগ ওঠানামা করতেছে। আমি যতক্ষণ হাঁটতেছি এতক্ষণ সিগন্যালটা ওঠানামা করতেছে, আমি এক জায়গায় দাঁড়ালেই সিগন্যালটা স্টেবল হয়ে যাবে। আমি এখন মোটামুটি 85 মিটার দূরে, দেখুন সিগন্যাল দুই দাগ, আমি যখন দাঁড়াবো তখন সিগন্যালটা আবার ফুল হয়ে যাবে। আমি সামনের দিকে হাঁটতেই চলছি এই কারণে সিগন্যালটা ড্রপ করতেছে। দেখুন আমি 100 মিটারে চলে এসেছি, এর আগে টেন্ডা AC 10 এই পর্যন্ত এসেছিলাম, এখানে এক দাগ দুই দাগ সিগন্যাল ছিল, কিন্তু স্পিডটা ফুল ছিল, একদম ফুল, কোনো প্রকার কম বেশি ছিল না। এ রাউটারে মোটামুটি 100 মিটারে স্পিডটা ভালো থাকবে, তারপর থেকে আস্তে আস্তে কমে যাবে, কারণ কোম্পানি বলেই দিছে এটা 100 মিটার পর্যন্ত রেঞ্জ পাবে। দেখুন এখানে 3 দাগ সিগন্যাল শো করতেছে 100 মিটারে, আর আমার ঘরের রাউটারগুলো দেখুন 1 দাগ। আমি এখন ফাস্ট অ্যাপস দিয়ে এখানে যদি স্পিডটা টেস্ট করে দেখি তাহলে বুঝতে পারবো নেট কেমন চলবে। আমার 5 Mbps এর লাইন, একদম ঘরের কাছে 4.5 এরকম শো করে, মানে রাউটারের কাছে থেকে, এখান থেকে দেখি কত শো করে। দেখুন একটু লেট হচ্ছে, 3.6, 4.2, 4.7, মানে সেম স্পিড আছে, আমার ঘরের কাছে যেরকম শো করে এখানেও সেরকমই শো করতেছে। সিগন্যালটা দেখুন আমি দাঁড়াই আছি এই কারণে 3 দাগ, আমি একটু ইউটিউবিং করবো এখানে। আমার রাউটারের সাথে প্রচুর মানুষ কানেক্ট করেছি চেক করার জন্য যে কতজন লোড নেয়, এখানে প্রায় 8 জনের মতো কানেক্টেড আছে। আমি আমার চ্যানেলের একটা ভিডিও চালিয়ে দেখাই, দেখুন বাফারিং করতেছে, যেখানে টেন্ডা AC 10-এর কোনো বাফারিং ছিল না, এটাও বাফারিং করবে না যেহেতু সিগন্যালটা স্টেবল হয়নি এখনও, আর সামনে গাছপালা আছে। দেখুন চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না। আমি আরেকটা ভিডিও প্লে করি, একটু বাফারিং করতেছে, এটা স্বাভাবিক যেহেতু এটি সিঙ্গল ব্যান্ডের রাউটার। লো বাজেটে এত দূর রেঞ্জ পাবো আমি আশা করিনি। দেখুন এখন সিগন্যালটা ফুলি শো করতেছে, এক দাগ ওঠানামা করতেছে, আমি কিন্তু 100 মিটারের বেশি, 105-106 মিটার এরকম। আমি এখান থেকে আরও দূরে যাব, যাওয়ার আগে এখানে দেখি গুগল ম্যাপ দিয়ে আমি কত দূরে এসেছি, গুগল আর্থ দিয়ে এখানে চেক করব। আমার লোকেশনটা ট্র্যাক করে নিলাম, এবার মেজার করব। দেখুন আমার দোকানটা হচ্ছে শামীম ইলেকট্রনিক্স, আমি শামীম ইলেকট্রনিক্সে দেখুন দেখাচ্ছি, আমি আইডিয়া করেছিলাম 105 মিটার, কিন্তু আসলে 105 মিটার না, এখানে 98 মিটার। আমি এখান থেকে আরও দূরে যাব যেহেতু আমার সিগন্যালটা ফুল আছে, দেখুন একদম ফুল শো করতেছে, আমি দাঁড়িয়ে আছি দেখুন অনেক দূরে, আমি এদিকে আরও যাব। যখন দেখবো সিগন্যাল 1 দাগ আছে সেখানে যে আমি গুগল ম্যাপ দিয়ে দেখব অথবা স্পিড চেক করে দেখব। এখন সিগন্যালটা 1 দাগ আছে, দেখি আমি আর একটু হাঁটি সিগন্যালটা 1 দাগ থাকে কিনা। আমি মোটামুটি অনেক দূরে চলে এসেছি, দেখুন আমি কত দূরে এসেছি এদিকে দেখাই। এখানে কিন্তু অনেক গাছপালা, আসলে আউটডোর রাউটারগুলো গাছপালার ভেতরে ভালো পারফরমেন্স করে না, এখানে যদি একদম ওপেন স্পেস থাকতো তাহলে সিগন্যালটা ফুল থাকতো, গাছপালার জন্য একটু কম। আমি এখন ম্যাপে দেখাই কত দূরে এসেছি, আমি আবার নতুন করে আমার এটা ট্র্যাকিং করলাম, এবার মেজার করে দেখাই।
ম্যানেজারে চাপ লাগেনি। দেখুন ভিউয়ার্স, আমার দোকানের লোকেশনে এবার নিয়ে যাব, দেখুন পয়েন্ট 150 পার হয়েছে, সে 155 মিটার, আমি 155 মিটারে দাঁড়িয়েছি, সিগন্যালটা একদাগ। আসলে গাছপালা থাকার কারণে একদাগ সিগন্যাল দেখাচ্ছে, আমি এটা প্রিফার করবো 100 মিটারের ভেতরে সব কিছু চলবে, 100 মিটার পর্যন্ত। আমি 150 মিটার চলে এসেছি, তার মানে এ নয় যে এখানে ইয়ার স্পিডটা ভালো থাকবে, অবশ্যই কমে যাবে, কারণ সিঙ্গল ব্র্যান্ডের রাউটার। আমি এখানে একটা ভিডিও প্লে করে দেখাই, দেখুন বাফারিং চলতেছে। এরকম বাফারিং থাকবে না আপনাদের যদি স্পিডটা বেশি নেওয়া থাকে। আমার যেহেতু 5 Mbps এর লাইন, আমি ফার্স্ট স্পিড টেস্টে দেখাইছিলাম, আপনারা 10 MB অথবা 15 Mbps এর লাইন নিলে এখানে 10-15 জন চালাবে, কোনো অসুবিধা হবে না। দেখুন একটু বাফারিং করতেছে, এক দাগ দুই দাগ সিগন্যাল, আমি কিন্তু 155 মিটার দূরে। মোটামুটি এই বাজেটের রাউটারের এটুকু আমি আশা করেছিলাম, ভালোই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোনের স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য। দেখুন ভিউয়ার্স, আমি কত দূরে এসেছিলাম আপনাদেরকে একটু ভিডিও ফাস্ট করে দেখাই। এখন আমি মোটামুটি এখন 50 মিটার কাছে এসেছি রাউটারের, আমার রাউটারটা ক্যামেরাতে দেখা যাচ্ছে, সামনে আমার দোকান। এই রাউটারটা মোটামুটি 15 থেকে 16 মিটার উপরে রাখবেন, তাহলে এর সিগন্যাল বেশি পাবেন। রাউটারটার স্টক খুবই সীমিত, আমার কাছে দুইটা আছে, এটা পুরোটাই চাইনিজ মাল, MK ব্র্যান্ডের, এটা বাংলাদেশে আপনারা কোথাও পাবেন না, এটা আমরা চায়না থেকে পরীক্ষামূলক নিয়ে এসেছিলাম। যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এখান থেকে মোটামুটি 30টা থেকে 35টা কানেকশন আপনারা দিতে পারবেন। দেখুন পিওই থেকে, আমার রাউটার থেকে এখানে পিওইতে কানেকশন দিয়েছি, আর পিওই থেকে সরাসরি আউটডোরে চলে গেছে।